হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার সার্বিক পরিস্থিতি দেখতে ও নেতৃবিদের সঙ্গে দেখা করতে সকালে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে আসেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম এইবার হচ্ছে বৃহস্পতিবারে সরকার আজকের ভিতরে আজকের ভেতরেই একটি প্রজ্ঞাপন হয়তো জারি করবেন এর দিয়ে আমরা যে পূজার ছুটি একদিন বাড়ানো হয়েছে পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি জানান একটি পক্ষ সরকারের সঙ্গে সংখ্যালঘুতে দূরত্ব বাড়ানো ষড়যন্ত্র করছে জানিয়ে সতর্ক আছে সরকার রকম ষড়যন্ত্রকারী দেশে বিদেশ থেকে কোনোরকম ষড়যন্ত্রকারী কোন রকম স্পেস পাবে না এটা হচ্ছে আমাদের প্রতিজ্ঞা এবং এই প্রতীকা আমরা আপনাদের সবার সহযোগিতা কামনা করছি যেসব মন্দির এবং সংখ্যালঘুদের ওপর হামলা করা হয়েছে সেসব ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তার পাশাপাশি আইনগত সহায়তা হবে এছাড়াও বৌদ্ধ সম্প্রদায়ের কঠিন দান অনুষ্ঠানও যেন চিবির নির্বিঘ্ন করতে পারে সেটিরও ব্যবস্থা করা হচ্ছে বলে জানান তিনি মাত্র গুছিয়ে নিচ্ছি রাষ্ট্রকে তো এই সময়টাতে আমরা মনে করি খুব দ্রুতই যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সুকল প্রেমিল জাস্ট পুনর্বাসনের জন্যই আমরা টাকা সরকার থেকে দেওয়া হচ্ছে এরকম না বরং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং উদ্দেশ্যমূলকভাবে অথবা ইনডিসক্রিমিনেটলি হামলা শিখর হয়েছে তাদের মামলা তাদের জন্য তারা যাতে ন্যায় বিচার পান সেই ক্ষেত্রেও সরকার আইনগত সহায়তার ব্যবস্থা করবে আর এদিকে পূজাকে ঘিরে ঢাকায় নাশকতায় কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার সকালে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে তিনি বলেন ইতোমধ্যেই পুলিশের মনোবল ফিরে আসতে শুরু করেছে এবং আমরা কন্টিনিউসলি চেষ্টা করছি আমাদের যে মনোবল সহ শক্তি বৃদ্ধি করার জন্য এবং অবশ্যই এই জন্য আমরা জনগণের সাপোর্ট চাই যে পিপলস সাপোর্ট আমরা চাই যাতে করে আপনার যে অপরাধী যে যারা অপরাধী যুক্ত হয়েছেন বা যারা আরও অন্যান্য শ্রেণীর অপরাধী যারা আছে তাদেরকে যাতে আমরা আইন আমলে আনতে পারি এই জন্য আমরা জেনারেল পিপলের সাপোর্ট চাই সবসময় জুলাই ও আগস্টে যে সকল পুলিশ সদস্য নিহত হয়েছে সেটি তদন্তে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানান ডিএমপি কমিশনার তাদেরকে আমরা অ্যারেস্টের চেষ্টা করছি বিধি বা আইন বহির্ভূত কাজ আমরা আমাদের মধ্যে দেখবেন না অবশ্যই মাই টিভি ঢাকা সেক্ষেত্রে আসলে আইনি কোনো